السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال سبحانه وتعالى أن لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال سبحانه وتعالى إن الدين عند الله الإسلام শুরুতেই আল্লাহ সুবাহ হওয়া তালার দরবারে শুক্রিয়া আদায় করছি সেই সাথে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নিয়মিত আলোচনা ধারাবাহিক আলোচনা আধুনিক সভ্যতা এবং আমাদের মুসলিম যুব সমাজ তাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে তারই অংশ হিসাবে আজ আমরা আল্লাহর দিনের উপরে চলে আল্লাহর হুকুম মেনে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি শিক্ষাকে ধারণ করে এবং তার আদর্শে আদর্শবান সাহাবাইক রামদের জীবনের শিক্ষাকে নিজেদের জন্য অবলম্বন করে আমরা এগিয়ে যাব এই বিষয়টি আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব সিরাতুল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যেটা গোটা মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহ সানোয়া স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন পথে আল্লাহর নৈকট্য লাভ করতে চায় আরো সহজ করে বলা যেতে পারে কেউ যদি সফলতা অর্জন করতে চায় এটার একটু ব্যাখ্যা করে বলা যেতে পারে পরকালের জীবন যে পথিক সেখানে নিবে বিশ্রাম অনন্তকাল যেখান থেকে কখনো আর তাকে অন্য কোনো জগতে যেতে হবে না তো এই যে জীবনে যে ব্যক্তি প্রকৃতপক্ষে সফলতা অর্জন করেন তিনি হলেন মূল আসল সফল ব্যক্তি কিন্তু আজ আমরা বাস্তবে কি দেখছি যারা এই স্বল্পকালীন বৃক্ষের নিচে অল্প সময়ের জন্য বিশ্রামে ক্লান্ত পথিকের যে অবস্থান এই দুনিয়ার জীবনে পার্থিব জীবনে যারা সফলতা অর্জন করেন আর সফলতাকে আমরা যে মানদণ্ডে বিচার করি সেটি হল অনেক সম্পদের মালিক হলেই সফল ব্যক্তি ভালো চাকরি পেলে সফল ব্যক্তি অথবা সংসার জীবনে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে একটা ভালো অবস্থানে পৌঁছলে আমরা তাকে সফল ব্যক্তি বলি এই ব্যক্তির জীবনে অথবা এই পরিবারের জীবনে যদি নামাজ না থাকে এই পরিবারের জীবনে যদি ইমান না থাকে এই পরিবারের জীবনে যদি ইসলামী মূল্যবোধ না থাকে তবুও আমরা তাদেরকে কি বলি সফল বলি কিন্তু আসলে এই পরিবারটি কি সফল পরিবার তারা দুনিয়ার জীবনের স্বল্পকালীন সময়ের এই অবস্থানটিকে হয়তো একটা ভালো অবস্থানে উন্নীত করতে পেরেছেন হয়তো তারা একটা ভালো পজিশনে পৌঁছে গেছেন যেটা তাহলে আমার জীবনের সমস্ত সম্পদ আমি সৎ কাজে ব্যয় করে আসতাম তাহলে সফলতা অর্জনকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমি সচেষ্ট হতাম আমরা যে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি সেটি হল সফলতা প্রকৃত সফলতা কোনটি যেটি আমাদেরকে পাক দোয়ার মধ্যে শিখিয়েছেন চাওয়ার জন্য বলেছেন রব্বানা আতিনা, হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা আজাবান্নার প্রভু আমাদেরকে দাও দুনিয়ার কল্যাণ অর্থাৎ এই প্রার্থিব জীবনের যত কল্যাণ রয়েছে আমরা তোমার কাছে সেই কল্যাণ চাই এবং পরকালীন জীবনে যে কল্যাণ রয়েছে সফলতা রয়েছে আমরা সেই সফলতা এবং কল্যাণ কামনা করি আর প্রভু তোমার কাছে আমাদের আরো মিনতি যে ভয়াবহ আগুনের জাহান নামের শাস্তি থেকে আমরা তোমার কাছে পরিত্রাণ চাই তো এই যে সফলতা অর্জনের জন্য আল্লাহর দিনের পথে পরিচালিত হওয়ার জন্য আপনার আমার ভিতরে একটা ইতিবাচক মানসিকতার প্রয়োজন এই ইতিবাচক মানসিকতাটিকে জাগ্রত করা যায় এই ইতিবাচক মানসিকতাটিকে নিজের ভিতরে তৈরি করা যায় একটি মানসিক অবস্থার ভিতর দিয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ ব্যক্তিদেরকে আমরা উৎসাহিত করি তুমি পারবে তোমার ভিতরে সেই যোগ্যতা আছে তুমি চেষ্টা করো এগিয়ে যাও আল্লাহ সুহানা গোটা মানব জাতিকে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন এই পথ মানুষের জন্য কল্যাণের পথ এই পথ মানুষের জন্য মুক্তির পথ এবং যারা এই পথে পরিচালিত হয় আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন উত্তম পুরস্কার জান্নাতুল ফিরদাউস হাত যারা আমল করে আল্লাহর উপরে বিশ্বাসী হয় আল্লাহ তাদেরকে কেয়ামতের দিন জান্নাত দান করবেন قد افلح المؤمنون মুমিনরাই তো সেদিন বিজয়ী হবে সফল হবে উলাইকা হুমুল وارিসুন তারা সেদিন এমন এক মহামূল্যবান সম্পদের উত্তরাধিকার হবে মালিক হবে আল্লাযিনা ইয়ারিসুনা ফিরদাউস যারা সেদিন ফিরদাউস নামক জান্নাতের মালিক হয়ে যাবে আল্লাহইভাবে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে জীবন পরিচালিত করে সফলতার চোরান্ত তার প্রান্তে পৌঁছার সুসংবাদ দিয়েছে তো এই যে নিজেকে পরিচালিত করা উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা পবিত্র কোরআনের সুরা ইনসানের প্রথম যে দুটো আয়াত আমি তেলাবাদ করেছি হাল আতা আলাল ইনসানি এই নমিনা দাহারে লামি এখন সেই আম্মাজ করা এটাও একটি উদ্বুদ্ধ করুন আয়াত হে মানুষ তুমি তো এখন হতাশায় ডুবে গেছো তারও আগে চলে যাও একদিন তো তোমার কোনো অস্তিত্বই ছিল না তো যে ব্যক্তিটির একদিন কোনো অস্তিত্ব ছিল না এই অনস্তিত্ব অবস্থা থেকে যদি আল্লাহ একটা পরিপূর্ণ অস্তিত্ব সম্পন্ন দেহ গঠন সম্পন্ন একটা মানব তিনি তৈরি করতে পারেন করেছেন। পূর্ণতা দিয়েছেন তাহলে তুমি কেন সামনে গিয়ে যেতে পারবে না আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ আল্লাল ইনসান দাহারে মিয়া কুন আহমাদ আল্লাহ পরে বলছেন ইন্না খালাকান আল ইনসান আমিনুৎফাজিন আমসাজিন নাবত আলি হে ফাজা আল নাহু সামি আম্বাসি র ইন্না হাদাই না ইম্মা শাকিরম বা ইম্মা কাফুরা আল্লাহ বলছেন আমি মানুষকে এক সামান্য ওই পাম থেকে আমি একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি করেছি আমি তাকে দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি আমি তাকে শ্রবণ শক্তি সম্পন্ন করেছি প্রথমে ছিল মানুষ অস্তিত্বহীন ঠিকানাহীন পৃথিবীতে নাম গন্ধহীন একটি অবস্থা আল্লাহ তাকে অস্তিত্ব দান করলেন কোথা থেকে সামান্য একটু বীর্যকণা থেকে শুক্রাণু থেকে এবং সেই শুক্রাণু থেকে একটি পূর্ণাঙ্গ মানুষের ভিতরে সেট করে দিলেন দৃষ্টি শক্তি শ্রবণ করার জন্য ইন্দ্রিয় দিয়েছেন উপলব্ধি করার জন্য পাক আমাদেরকে অন্তর দিয়েছেন আল্লাহ অন্য আয়াতগুলোতে বলছেন যে আমি তাদেরকে হৃদয় দিয়েছি উপলব্ধি করার জন্য কিন্তু এমন কিছু মানুষ আছে যারা আসলে এই সৎ উপদেশ কল্যাণকর উপদেশ তারা গ্রহণ করতে চায় না তারা বধির হয়ে যায় তারা অন্ধ হয়ে যায় এরা তো এমন হয়ে যায় যে তাদের এই মহামূল্যবান অনুভূতি যেগুলোকে বলা হয় সহজ ভাষায় পঞ্চেন্দ্রিয় অনুভূতি গ্রহণ করার মতো শক্তিসম্পন্ন ইন্দ্রিয় শক্তি এই যে অনুভব শক্তিগুলো দিয়ে আমাদের নিজেদের ভিতরের শক্তিকে খুঁজে বের করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় দয়াময় এত বড় রহমান এত বড় রহিম মেহেরবান যে তিনি প্রতিটি মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকউম আল্লাহ মানুষকে অত্যন্ত চমৎকার গঠন সুদৃঢ় মজবুত অবয়বে তার স্ট্রাকচার তার কাঠামো তার ভিতরের অনুভূতি তার ভিতরে এমনভাবে তার শক্তি যাকে আমরা মেধা বলতে পারি যাকে আমরা এক অলৌকিক প্রতিভা যা তার ভিতরে লুকিয়ে আছে আল্লাহ তালা দান করেছেন এই দেখুন মানুষই একমাত্র জমিনের উপরে পৃথিবীতে অকল্পনীয় অভাবনীয় আবিষ্কার করে চলছে আবার আজকের এই সভ্যতার স্বর্ণ শিখরে আরোহণকারী মানব সম্প্রদায় পাঁচশত বছর পরে এক হাজার বছর পরের মানুষ আরো কত কি আবিষ্কার করবে কত কি উদ্ভাবন করবে আরো কত দূর আকাশের সীমানা অতিক্রম করে কোথায় চলে যাবে আজকের এই যুগের আমরা যারা আছি হয়তো আমরা তা ভাবতেও পারছি না কখনো কখনো দূরদৃষ্টি সম্পন্ন যারা কল্পনার রথে চড়ে কবি সাহিত্যিক দার্শনিকগণ অনেক সুদূর প্রসারে চিন্তা ভাবনা করেন অথবা যারা কল্পনার পাখার উপরে ভর করে ছুটে বেড়ান তারা হয়তো কাব্যে অথবা তাদের অনুভূতিতে সময় এমন কিছু ব্যক্ত করেছিলেন সেটা ছিল তাদের কল্পনা আর আজকে সেটা হয়ে গেছে বাস্তব দেখব আমি বিশ্বটাকে হাতের মুঠোয় করে আজকে ওই অনুভূতি বাস্তব হয়ে গেছে আমাদের একটি মোবাইলে গোটা বিশ্বটাকে আমরা দেখতে পাই তা আমি যে কথা বলছিলাম মানুষের সম্ভাবনাময় আল্লাহ সব হানার সৃষ্টি এটি তো কোনো নিরর্থক এটি তো কোনো অহেতুক এটি তো কোনো ওই যে ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো অথবা অপ্রয়োজনীয় কোনো বস্তুর মতো একে তৈরি করা হয়নি এর ভিতরে এমন কিছু প্রোগ্রাম এমন কিছু সফটওয়্যার এর ভিতরে আছে দেওয়া যুবক ভাইয়েরা আমরা ফিরে আসছি একটু বিরতির পর যেখানে আমরা আলোচনায় পৌঁছেছি এখানেই আশা করি আমাদের সঙ্গে থাকবেন আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে ফিরে আসছি এক্ষুনি ইনশাআল্লাহ